আমার গার্লফ্রেন্ড গুমা যাবার কলো বারে সেই পৌর ভারকত কি বেন কয় আর কি কবি সামনে ঈদ আসিচ্ছে বলাই পারছি ওই ঈদ মার্কেট করার জন্য আমাকে ডাকিচ্ছে আমার কাছে নাই টেকা নাই পয়সা ইফতারি পর যে বেরি খামো সে বেরি খাওয়ার পর্যন্ত টেকা নাই আমার কাছে আমার গার্লফ্রেন্ড ওকে আমি আর ক্যাঙ্গা করে ঈদের কাপড় কিনে দেবো আমি নিজে ঈদের কাপড় পাচ্ছি নে কে বারে আমি সেদিন আব্বা কোন আব্বা তুমি আমাকে এবার ঈদে কিছু কিনে দাও আমার বাপ করছে তোর তো শার্ট প্যান্ট আছে আবার জামাও আছে টুপিও আছে কয়া যায় যে তোর পাঞ্জাবিও আছে কিন্তু পাঞ্জাবি না পুরোতন আছে তে হোক যা তোর একটা পাঞ্জাবি কিনে দেবো নি আব্বা তো আমাকে ভালোই কছে যে আমার শার্ট প্যান্ট আছে তে দর্শক বন্ধুরা আপনি কেউ কেন বুঝে কই তাছাড়া আপনারা আবার বুঝবেন না দুই মাস আগে আমি এক মজলিশ খাবার গেছিলাম এক জায়গা সে মজলিশ খাবার বসে পাঁচ থেকে এক কুত্তো আমার শার্ট টেনে ধরে একবার ছিঁড়ে হেলা দিছিল তারপরে ওই ছেঁড়া শার্ট দেখে আমার বাপ কলো শোন শার্ট তো লুরতুনি আছে ওই দড়ি দিয়ে গাচ্ছ যাই ইপু কর দেবো নি ইপু না রিপু রে কি কয় সে রিপু কর দিয়ে হাই রে থুক থুয়ে খালি সাদা সাদা হয়ে গেছে কোটালটা কি মনে সাড়ে সুতোতে সিলাই করছে সিঙ্কা অবস্থা ও হ্যাঁ আরেকটা কথা বললো আব্বা যে আমার প্যান্ট বলে লুতুনি আছে তো আপনি করে কই প্যান্ট ক্যাঙ্কা লুতুন আছে তিন মাস আগে ইন্দুর আমার প্যান্ট আনে লেগেছিল সে চার মাস পর আমাকে ফেরত দিয়েছে তাহলে আপনারা বোঝাই পারছেন যে আমার প্যান্টার কি অবস্থা হয়ে আছে কে বারে আমার টুনটুনি যে জায়গা থাকে সে জায়গা একবার টুকরো টুকরো হয়ে গেছে আমার বাপক প্যান্টটা দেখানো আমার বাপ বললো শোন প্যান্ট তো নতুনই আছে তাহলে একটা কাম কর দর্জির কাছে যা যাই প্যান্টটা তালি দিয়ে নিয়ে আয় তালেই হবি এই শালার পুতি এন্দুর এর জন্য যে গাও আমার এত আগ লাগিচ্ছে কে বারে তুই প্যান্টটা ক্লিয়ে গেছো ভালো কথা তুই গোটালটা প্যান্টই শেষ খেয়াল দে তা লয় আমার গোটাল প্যান্ট ঠিকই আছে যে জায়গাতে আমার টুনটুনি থাকে ওই জায়গায় খেলে খবর খেয়াল দিয়েছে হোক ঘরের কথার বড় কয়ে কোনো লাভ নাই গার্লফ্রেন্ড কো আমাকে যাবার কাছে বারকত তে যাই যাই শুনে আসি গার্লফ্রেন্ড কি কয় মনটাও মেলা খারাপ সেটা গান করতে করতেই যায় তাহলে মনটাও ভালো হবি নি পার করছে আমার ওই গার্লফ্রেন্ডের সাথে ভালো ব্যবহার করা পারবো নি সেটা গান কই কি কন দর্শক বন্ধুরা আমার খেতা কাটে করলো কি বালিশ কাটে করলো কি ও সাদের এন্দুর বাবাজি আরে তিন মাস আগে গেছো আমি মজলিশ খাবার সে জায়গা দিয়ে কুত্তো আসে টানলো আমার শার্ট আরে ভাই তিন মাস আগে গেছো আমি মজলিশ খাবার সেই জায়গাতে কুত্তো আসে টানলো আমার শার্ট আমার প্যান কাটে করলো কি আরে ভাই আমার প্যান কাটে করলো কি ও সাদের এন্দুর বাবাজি আমার টুনটুনি জায়গা কাটে করলো কি সাদের এন্দুর বাবাজি কে বারে রে রে পড়াস লাই এ বন্ধু এ পড়াস এ শুন শুন কে রে বন্ধু তোর কো মন খারাপ কি আছে তোর আর কোশ নে বন্ধু আমার যে অবস্থা এরই মধ্যে গার্লফ্রেন্ড দিছে আমার কল দেখছে বার কোথাশো কে বারে আমার বাপ মায়ের যে অবস্থা আমাকে ঠিক মতো ঈদের কাপড় চুপড় কিনে দেওয়ার না আর আমার গার্লফ্রেন্ড আমার ডাকিচ্ছে বলাই পাইছি যে ঈদের কাপড় কেনার জন্য ডাকিচ্ছে এখন আমি কি করবো কত কে রে তুই এটা একটা কথা কব বললু কে রে দুনিয়ার টেকার অভাব অভাব লয় মানে অবশ্যই অভাব তুই কেন কেন মনে করলু যে দুনিয়া তো অভাব নেই কে রে তুই আমার ছোট ভাই কাল্লু সে দেয়া কর তাই তোকে একটা কাজের ব্যবস্থা করে দিবি নি কাম তো কর্ম তে কি কাম আর আমার তো মেলা টেকার দরকার উনি আমার কয় টেকা দিবি কে রে তোকে টেকালে টেনশন করবে কসি তুই আর কাজ যা তোকে একটা ব্যবস্থা করে দিবি নি আচ্ছা বন্ধু তাহলে তুই থাক আজকে না গার্লফ্রেন্ডের সাথে দেয়া করে কালকে তোর ভাইয়ের সাথে দেয়া করবো নি ও মা তুমি এতক্ষণ পড়ালা তোমার জন্য আমি কতক্ষণ ধরে বসে আছি এতক্ষণ পড়ালা কিছু কি করলা কও না ওই আমার এক বন্ধুর সাথে দেখা আসলো তো ওই আবার আমাকে ছাড়ে না অনেকক্ষণ ধরে কথা বললো ওই জন্য না দেরি হলো আসতে কি তুমি উঠেই থাকবা না আমার কাছে এসে বসবা রোজা রমজান মাস তো তে হোক লাও তাও বসিচ্ছি কাছে যায় কিন্তু না সাইডে থাকবো বোঝনি জিদের ভয় করে শোনো সেটাই না হলো এখন আর কি করার ওই আমার ওই বন্ধুর কথাই শোনা লাগবে তাছাড়া তো কাম হবি নে আরে চম্পা মাই সুইট হার্ট এগুলো এলে কোনো প্রকার চিন্তাই করো না তুমি কারণ আমি তোমার জন্য এর থেকে বেশি কিছু দিয়ে আসবো এর থেকে দামি কিছুই দিয়ে আসবো তোমার কোনো চিন্তা নাই তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও
আমি দুই দিন পরেই তোমাকে আমি জামা কাপড় যা যা লাগে সব আমি গিফট করবো, কোনো সমস্যা নাই। ও মা, তুমি সত্যি কথা করছো? আচ্ছা থাকো, তাহলে আমি যাই, তোমার কথা শুনে সেই খুশি হন গো। গার্লফ্রেন্ড তো আমি কোনো সে আমি জামা কাপড় যা যা লাগে সব কিনে দেবো, কিন্তু আমার বন্ধুর ভাইয়ের যে কি কাম এর তো আমি জানি। দেখ হোক বাইরের মুখে যাই, কালকে চিন্তা কালকে করলেই হবে, পাশে দেয়া কর্মনি। বাড়িও কি এটি সেটি কে পারে, বাড়িও মেলা দূর, তেটা গান গতে গতেই যাই, তাহলে রাস্তাও ফুরবিনি বাড়িতে তো হবিনি। টাকা নাই রে, পয়সা নাই রে, গার্লফ্রেন্ড তো করে দেওয়া লাগবি মার্কেট। আমার আব্বা কে কথা কলে আমার দাও দেখো পাবি রে, আমার জীবন তো একটাই, গার্লফ্রেন্ড এর জন্য কুমান খাওয়ার পারবো না, আমার জীবন তো একটাই, এটা আমার রূপের নতুন ইতিহাস। ও দে বাড়ি চলে যাচ্ছি, আমি বাড়ির মধ্যে ঢুকি। আব্বা কুমা বাড়িতে বসে কাম কাজে তো যাইনি, তা আব্বা তে টাকা চাই তো, দেখি ঈদ করার জন্য টাকা দেয় নাকি। আব্বা কিছু টাকা দাও তো, তাহলে ঈদ মার্কেট করবো নি। আপনি নাই পাঞ্জাবি আমাকে দিচ্ছেন ঠিকই আছে, কিন্তু আমার তো শার্ট প্যান্ট লাগবে, কারণ শার্ট প্যান্টের যে অবস্থা ইটিসি রা উটি রিপু করতেছেন, উগলে করে কি আর পড়া যায়। চোখে দেখছিল বেশি পেজাল বাড়িস নে, বেশি পেজাল বাড়িস নে, একবার কিন্তু বল শর্ট করবো দেখিসনি। আমার বাপ যে কিপটে কিপটে, আমার বাপকে আর টাকা দিবি না, টাকা দিবি না বোঝা পারছি, মিশে কুমান খাওয়ার আমার আর ইচ্ছে নাই, যাই কালকে আমার বন্ধু কি কয় ওরে শুনবো নি আর বাইরের থেকে। ইফতারি পর আমি বেরি খামো, সে বেরি খাওয়ার পর্যন্ত টাকা নেই, ক্যাঙ্কার বেরিটা খামো আমি। আমার এক সাবস্ক্রাইবার বেরিলে একটা গান কভার করছে, তাছাড়া তাই আবার মন খারাপ করবি, তে হোক গানটা কই। চুরা কে দিল মেরা বেরি হামি খাই, ট্যাং 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 ট্যাং, পাগল হমো বেরি খায়ে, পাগল হমো বেরি খায়ে, কিন্তু পকেটো টেকা নাই নাই নাই, চুরা কে দিল মেরা বেরি হামি খাই, ট্যাং 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 ট্যাং। কাল্লু ভাই, ও কাল্লু ভাই কি করো ভাই? বেলেট লাগে মানে কি কাম করম, তাই বেলেট লাগবি। শোন আমি হচ্ছে পকেট মার, তোকে পকেট মার শিখামো। তো দর্শক বন্ধুরা, মারু পকেট মার হয়ে ধরা পড়বি না ধরা পড়বি না, এই ভিডিওটা যদি আপনার দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিতে পর্ব চান, তো খুব শীঘ্রই দিতে পর্ব চলে আসবে। আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে বলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস।